বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, এটা হলো কুশি কাটার যে পরিচয়পত্রগুলো আছে, মানে কুশি কাটার কোন জিনিসগুলো দিয়ে কি কি কাজ করতে হয় আর কোন কুশি কাটা কোন সুতার জন্য, সেই ধারণার ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। তো চলুন তাহলে দেখে নেই কোনটা দিয়ে কি করতে হয়। আছে যে কুশি কাটার সেটটা আছে, আমি সেইটা নিয়ে ধারণা দেখাবো, কারণ আমি যেহেতু প্রফেশনালভাবে ওইরকমভাবে কোনো বিজনেসও করি না আর ওইরকমভাবে কিছু করি না, শখের বসে যেহেতু নিজের কাজগুলো নিজেই করে থাকি, সেই জন্য আমার কাছে যেই সেটটা আছে সেইটাই আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে আমি ওই সেটটার সাথে কি কি পেয়েছি। তো এই যে হলো সম্পূর্ণ সেট, এইখানে প্রায় 22টা কুশি কাটা আছে, চিকুন সুতার হলো 12টা আর মোটা সুতার মানে উল সুতা বা অন্যান্য সুতার হলো 10টা, টোটাল 22টা এখানে হুক আছে, ক্রোশেট হুক। তো এইখানে হলো একদম 1 থেকে শুরু করে 6.5 mm পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 6.5 mm পর্যন্ত এগুলো আছে, কাঁটাগুলো আছে। তাহলে এই যে দেখছেন যে সোনালি কালার কাঁটাগুলো, এইখানে হলো ছোট যেই চিকুন যে সুতাগুলো সেইগুলোর, আর এইখানে হলো বড় সুতার কাঁটাগুলো। তো এইখানে এগুলো হলো উলের ব্যবহার করতে হয়, উলের মধ্যে কিন্তু চিকন মোটা অথবা মালাইকট নানান ধরনের সুতা আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গেঞ্জির কাপড় দিয়ে যে পাপোশের জন্য যে ইয়ার্নটা তৈরি করা হয় সেইখানেও কিন্তু এই কুশি কাঁটাগুলো দিয়েই তৈরি করতে হয়। তো এই ছিল হলো কুশি কাটার মধ্যে সম্পূর্ণ। আমি আরেকটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে 6.5 mm, এটা হলো লাস্ট যেই কুশি কাটার হুকটা আছে সেইটা, আর এটা হলো সব থেকে মোটা, একদম সরু থেকে মানে ধাপ অনুযায়ী এইখানে আছে। যখন আপনারা সেট অনুযায়ী কিনবেন, এগুলো কিন্তু খুচরা বিক্রি করে, শুধু যখন এইগুলো চিকুন সুতা গুটি সুতা এইগুলোর জন্য কিন্তু এই পাশের যেই সেটগুলো আছে সেইগুলো ব্যবহার করা হয়, এই যে এক কালারের যেগুলো, আর মোটা যেইগুলো আছে দেখেন, এইটা হলো সবচাইতে চিকুন হুকের মধ্যে এটাই সবচাইতে মোটা হুক। আর এইগুলো কিন্তু আপনারা নানান ধরনের সেট পাবেন, যদি বলেন যে আমি চিকুনগুলোর সেট কিনবো সেইগুলো একভাবে বিক্রি করে, যদি মনে করেন যে আমি মোটাগুলোর হুক কিনবো যে শুধু আমি উলের কাজ করব, সেগুলোরও কিন্তু হুক আছে, বা এরকম দুইটার সেট একসাথেই আছে, নানান ধরনের আছে। তো আমি যেহেতু আমাদের এলাকায় যেহেতু পাওয়া যায় না, আমি কিন্তু অনলাইনে এইগুলো আনিয়ে নিয়েছি, তো দারাজ থেকে আমি এটা অর্ডার দিয়েছিলাম। তো এইটা হলো এটার সবচাইতে মোটা যে সাইজটা সেইটা, আর এটার জন্য এইগুলোর জন্য কিন্তু উল সুতা ব্যবহার করা হয়ে থাকে। তো নর্মালি যেই সেঠিয়া বা শালিমার উলগুলো আছে এইগুলোই ব্যবহার করা হয়ে থাকে। তো এই উলগুলো ফুল বা যেই ডিজাইনটা করব সেটার অনুমান করেই কিন্তু এখানে কাঁটাগুলো সিলেক্ট করা হয়ে থাকে। তো যেই অনুযায়ী কাজ করা হয়, দেখা যায় যে একটু ভারী ফুলের জন্য কিন্তু একটু মোটা, আর এইগুলো হলো বেশিরভাগ মোটা যেইগুলো আছে সুতাগুলো আছে সেইগুলোর জন্য কাজ করা হয়ে থাকে। তো এই হলো পুরো সম্পূর্ণ যেই সেটের মধ্যে আছে, এইটা হলো সম্পূর্ণ সেট। সেট ছাড়াও আমাকে একটা ছোট্ট একটা ইসের মতন দেওয়া হয়েছে, সেইগুলো দেখাবো। আর এগুলো হলো খুচরা, যদি মনে করেন যে আপনি চিকুন সুতাটা কিনে আনবেন তাহলে এরকম খুচরা 30-35 অথবা 40 টাকার মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল। এটা হলো চিকুন যে ইটা আছে হুকটা, আর যদি বলেন যে আমি উলের কাজ করব সেই ক্ষেত্রে ওনারা কিন্তু মোটাগুলো দিয়ে দিবে, আর যদি মনে করেন যে আমি চিকুনগুলো করব যে চিকুন সুতা দিয়ে, সেই ওনাদের কাছে বললে ওনারা চিকুন হুকটা বের করে দিবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু খুচরাগুলো আপনারা কিনে এনে কাজ শুরু করতে পারেন। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী কিন্তু কাজ করার জন্য প্রথমে খুচরাগুলো কেনাই ভালো। সেটগুলো যখন দেখবেন যে আপনার শখটা অনেক বেশি, আপনি অনেক বেশি কাজ করতে চাইছেন, তখন কিন্তু আপনি সম্পূর্ণ সেটটা কিনতে পারেন।
এছাড়া কিন্তু খুচরা যেগুলো আছে ওইগুলো কেনাই ভালো। আর এখানে আরেকটা প্যাকেট দিয়েছিল আমার এই ক্রোশেটের এটা বক্সটার সাথে, তো এইটার মধ্যে কি কি আছে সেগুলো আমি এখন খুলে দেখিয়ে নেব। তো বক্সটা প্যাকেটটা যেরকম এইরকমই ছিল, তো প্যাকেটটার থেকে আমি দুই একটা জিনিস ইউজ করি মাঝে মধ্যে, আবার এরকমভাবেই রেখে দেই কারণ শখের জিনিস সবসময় তো আর ব্যবহার করা হয় না সেই জন্য। তো প্রথমেই যে জিনিসটা দেখাবো এটা হলো প্লাস্টিকের সুই, এগুলো হলো মোটা, যখন উলের সুতার জন্য কাজ করা হয়ে থাকে তখন এই মোটা সুইগুলো ব্যবহার করা হয়ে থাকে, এগুলো কিন্তু প্লাস্টিকের, অনেক বেশি মসৃণ আর অনেক টেকসইও। তারপরে আছে এইরকম একটা স্কেল, স্কেলটা এইরকম, এইখানে ছোট ছোট ইঞ্চি, তারপরে যে সেন্টিমিটার এগুলো দেওয়া আছে। এইটা হলো কাটার, সুতা কাটার জন্য যে কাটারটা আছে এটা হলো সেই কাটারটা, কাটারটা কিন্তু অনেক ভালো, একটা উন্নত মানের কাটার, তো এইটাই ব্যবহার করা হয়ে থাকে মাঝে মধ্যে সুতা কাটার জন্য। আর এগুলো হলো স্টিচ মার্কার, যখন কোনো সোয়েটার বা অন্যান্য বড় কোনো কিছু করা হয় তখন এই বড় স্টিচ মার্কারগুলো লাগে, এগুলো নর্মালি দেখতে সিফট পিনের মতন, তো এরকমভাবে খুলে এটা আটকে না হয়, এটাকে বলা হয় স্টিচ মার্কার, যখন আর কি কোনো কিছুর মার্ক করতে হয় যে এইখান পর্যন্ত চিহ্ন দেওয়া আমার প্রয়োজন, ওইখানে এই বড় জিনিসগুলোর মধ্যে এই স্টিচ মার্কারগুলো দিয়ে থাকে। আর এগুলো কি এগুলো সঠিক আমি জানি না, এগুলো দিয়ে কি কাজ করতে হয় এগুলোর সম্পর্কে কোনো ধারণা আমার কাছে নেই। তবে এইগুলো কিন্তু অনেক ভালো মসৃণ আর অনেক টেকসই, মানে সব জিনিসগুলোই ভালো। আর এটা হলো একটা আংটির মতন, এই আংটির দিয়ে কি করে এটাও সঠিক আমার জানা নেই, তবে এটাও দিয়েছে এটার সাথে। আর এই যে একটা প্যাকেট, এটা এইগুলো হলো স্টিচ মার্কার, তো এইগুলো মনে হয় 10টা করে থাকে একসাথে, তো এগুলো সব প্লাস্টিকের স্টিচ মার্কার, যখন কোনো জুতা বা বাচ্চাদের জুতো বা অন্য কিছু তৈরি করা হয় সোয়েটার সেই ক্ষেত্রে কিন্তু টুপি সেই ক্ষেত্রে কিন্তু এই স্টিচ মার্কারগুলো দরকার পড়ে, কারণ মার্ক করে রাখার জন্য যে কোন পর্যন্ত এসে আবার শুরু করতে হবে আবার নতুন করে বাড়াতে হবে বা কমাতে হবে সেই জন্য এই স্টিচ মার্কারগুলো দিয়ে থাকে। আর এইখানেও কিছু স্টিচ মার্কার আছে, এগুলো হলো এরকম সিস্টেম, সুতা এখানে আটকে রাখে, এগুলো বড় সাইজ আর ছোট সাইজ দুই সাইজেরই আছে স্টিচ মার্কার, তো এইখানে কিন্তু নানান ধরনের স্টিচ মার্কার আছে, তবে এইখানে কিন্তু ছোট ছোট চিপটিপিনের মতনও আছে দুই একটা, সেগুলো অন্যরকম। আর এইখানে এই যে এগুলো হলো বড়গুলো, এগুলো হলো বড়, আর এইগুলো হলো ছোট স্টিচ মার্কার, তো বড়গুলো এখানে পাঁচটা, ছোটগুলো পাঁচটা, আর এই যে গোল গোল এইগুলো দিয়ে কি করে আমি সঠিক জানি না, তবে এইগুলো কিন্তু স্টিচ মার্কারের যে প্যাকেটটা আছে ওইগুলোর মধ্যে ছিল। আর এইগুলো সোনালি কালার স্টিচ মার্কার, এগুলো সিফটিপিনের মতনই একদম, তবে দেখতে আর একটু ইউনিক একটু অন্যরকম, ছোট ছোট যে সিফটি পিনগুলো আছে এইরকমই, তবে এই যে ছোট বড় তিন ধরনের যে এগুলো দিয়েছে এগুলো দিয়ে কী কাজ করে সেটাও আমি জানি না।
আর এই যে এরকম একটা ছোট্ট একটা কি বলে এটাকে কৌটোর মতন দিয়েছে, তো এইখানে আছে হলো তিনটা বড় বড় সুই, স্টিলের তিনটা বড় বড় সুই, আর কিছু হলো পিন। এই যে দুইটা জিনিস দেখছেন, এইগুলো হলো নর্মালি যে আমরা যে কাজগুলো করি, কাজগুলো করতে 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 কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজটা রেখে অনেকটা কাজে যেতে হয়, তখন কিন্তু খুশি কাটার যে মাথাটা আছে সেটা কিন্তু অনেক মানে সেন্সিটিভ একটা জিনিস হয়ে থাকে, তখন কিন্তু এটার মাথাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটা দিয়ে আর কোনো কাজ করা যায় না। সেই জন্য কিন্তু এটার মাথায় যে এইগুলো লাগিয়ে দেওয়া হয় যাতে করে ওইটার মাথাটা আর ভেঙে না যায়, সেই জন্য এইগুলো ব্যবহার করা হয়। এইগুলো কিন্তু ভালো একটু নরম আছে, যার কারণে এগুলো ছোট বড় সবগুলোর মধ্যেই লাগানো হয়ে থাকে। আর এইগুলো হলো কাউন্টার, যে কয়টা স্টিচ করলাম, বা অনেক সময় দেখা যায় যে যখন টুপি তৈরি করি তখন হয়তো খেয়াল থাকে না যে কয় রাউন্ড করলাম, সেই জন্য কিন্তু এই কাউন্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে। বা অন্যান্য জিনিসের সোয়েটার আমি অত কাজ জানি না, নর্মালি বলছি আর কি, তো এইগুলো কিন্তু সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এইগুলোই ছিল মূলত একটা ক্রোশেটার সেটের মধ্যে আমাকে এইগুলোই দেওয়া হয়েছে। তো আমি কিন্তু সম্পূর্ণ ক্রোশেট সেটটা কিনেছি দারাজের থেকে, তো যা যা ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো অনেক বেশি ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন, যদি আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সবাই বেশি অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।